নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই এই পছন্দের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অপশন চ্যানেলে আজ সকালে ইন্টারনেটে ট্রেড করার জন্য পাবলিক টেলিগ্রাম গ্রুপে দুটো ট্রেড দিয়েছিলাম প্রথমটি ছিল হ্যাল যার শর্ট সেলের জন্য বলা রয়েছিল এবং দ্বিতীয় স্টক ছিল জিএনএফসি যে স্টকটি বাইং সাইডে ট্রেড করার জন্য দেওয়া হয়েছে টাইমটা একবার ক্রস ভ্যারিফিকেশনের জন্য দেখে নিতে পারেন সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হ্যালের শর্ট সেল করতে দেওয়া হয়েছিল চার হাজার বাইশ টাকাতে আর আপনি চার হাজার বাইশ টাকাতে যদি শর্ট সেল করতেন আপনাকে স্টপ লস রাখতে হতো চার হাজার পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি অর্থাৎ এখানে আপনার রিক্স হতো প্রায় তেইশ টাকার কাছাকাছি বা কাছাকাছি আর তেইশ টাকার নিয়ে আপনি এখান থেকে ষাট টাকার করতে পারতেন করার সুযোগ অর্থাৎ প্রায় ছিল যদি আপনি হ্যালে ট্রেড নিতে পারতেন হ্যাল ছাড়া আরো একটি স্টক ছিল যার নাম জিএনএফসি জিএনএফসিতে এন্ট্রি নিতে বলা হয়েছিল ছশো বাইশ টাকাতে এস এল ছশো সতেরো টাকার কাছাকাছি এখানেও যদি আপনি এন্ট্রি নিতেন আপনার রিক্স থাকতো প্রায় চার টাকা সত্তর পয়সার কাছাকাছি সাড়ে এগারোটার পর থেকে লাগাতার জিএনএফসি নিচের দিকে ট্রেড করেছে আর আপনারা যখন এরকম ভাবে প্রফিট আর্ন করেন আমাদের বিভিন্ন কল থেকে আমাদের কলের উপর বিশ্বাস রেখে আমরা রিসার্চের জন্য যে সময়টা ব্যয় করি তার যথাযথ ভ্যালু এসে দাঁড়ায় আমাদের প্রিমিয়াম চ্যানেলগুলোতে এই ধরনের ট্রেডগুলো পাবলিক চ্যানেলের থেকে এক দু মিনিট আগে দেওয়া হয় এবং সেখানে আরও একটা বেশি করার চেষ্টা করা হয় তো আমাদের রেকমেন্ডেশন প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আরও একটি স্টক ছিল ইন্টারনেটে ট্রেড করার জন্য আই ও সি এল তো এই স্টকটি বাইং সাইডে বলা হয়েছিল দুশো পঁচানব্বই টাকাতে বাই করার জন্য এবং দুশো অষ্টআশি টাকা সত্তর পয়সার নিচে এস এল রাখতে বলা হয়েছিল এখানেও যদি আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও দেখেন এখানে প্রায় সাত টাকার কাছাকাছি রিস্ক ছিল এবং সাত টাকার রিস্ক নিয়ে আপনি আরামসে এখান থেকে প্রায় সতেরো টাকার রিওয়ার্ড আর্ন করতে পারতেন এখানেও রিস্ক রিওয়ার্ড রেশিও ওয়ান টু টু অর্থাৎ এক টাকার রিস্কের বিনিময়ে দু টাকার রিওয়ার্ড আপনি পেয়ে যেতেন এই সমস্ত ট্রেডগুলো আমাদের সবচেয়ে পুরনো এবং ভ্যারিফাইড স্ট্র্যাটেজি ঈগল স্ট্র্যাটেজি থেকে নেয়া যারা ঈগল স্ট্র্যাটেজিতে ট্রেড কিভাবে করতে হয় ইগো স্ট্র্যাটেজির বিষয়ে জানেন না তাদেরকে আমি অনুরোধ করবো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে ঈগল স্ট্র্যাটেজির ভিডিওটি দেওয়া থাকবে চাইলে আপনি একবার দেখে নিন গতকালকে আমি বলেছিলাম নিফটি একটা রেসিস্টেন্সের উপরে গেছে এবং নিফটি ওপরে তখনই যদি ব্যাংক নিফটি এবং নিফটি ফিন সার্ভিস আগামী রেসিস্টেন্সটাকে ব্রেক করে ওপর দিকে যেতে পারে আর যদি ব্যাংক নিফটি এবং নিফটি ফিন সার্ভিস তার রেসিস্টেন্সকে ব্রেক করে ওপরের দিকে না যেতে পারে সেই ক্ষেত্রে নিফটির ওপরে ওঠার গতি রয়েছে সেই গতিটা ধীরে ধীরে ব্রেক লেগে যাবে সেই গতিটা স্লথ হয়ে যাবে নিফটি আজকে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে পুরো দিন ওঠানামা করেছে নিফটির পর যদি ব্যাংক নিফটি ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখি ব্যাংক নিফটি তো আমরা একটা ছোট্ট রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি মার্কেট অলমোস্ট আজকে ফ্ল্যাট ওপেন হয়েছিল এবং নিফটি ফিন সার্ভিসও আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি আজকে আগামীকাল মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণেশ চতুর্থীর জন্য হলিডে রয়েছে অর্থাৎ আগামীকাল মার্কেট বন্ধ থাকবে এবং মঙ্গলবারে যে উইকলি নিফটি ফিন সার্ভিসের এক্সপায়ারি হয় সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে তো আগামী বুধবারে মার্কেট আবার ওপেন হবে এবং বুধবারে ব্যাঙ্ক নিফটির উইকলি এক্সপায়ারি রয়েছে সেটাও মাথায় রাখবেন আজকে যে লেভেলগুলো দেওয়া হবে সেগুলো আগামী বুধবারের জন্য দেওয়া হবে নিফটি আজকে ডেলি টাইম ফ্রেমে একটা ছোট্ট রেড ক্যান্ডেল বানালেও নিফটির পঞ্চাশ স্টক এর মধ্যে টি স্টক পজিটিভে ছিল এবং আঠাশটি স্টকে নেগেটিভে দেখা গেছে যে কারণে নিফটি আজকে সারা দিনে টাইট রেঞ্জের মধ্যে ওঠানামা করেছে নিফটিতে যদি আমরা সেক্টর ওয়াইজ অ্যানালিসিস করি তো সেক্টর ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ব্যাংক সেক্টর সবচেয়ে বেশি নেগেটিভে ছিল এবং এই বিষয়টি আমি কিন্তু গতকালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম প্রাইভেট ব্যাংক এনবিএফসি এরা কিন্তু রেসিস্টেন্স লেভেলের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রাইভেট ব্যাংক ছাড়াও আজকে যদি আমরা দেখি আইটি সেক্টরও আজকে নেগেটিভ ছিল এবং অয়েল সেক্টরও নেগেটিভ ছিল অর্থাৎ গতকালকে অ্যানালিস কিন্তু আজকেই আমরা একদম হুবহু মিলে যেতে দেখছি ব্যাংক নিফটির বারোটি স্টকের মধ্যে চারটি স্টক পজিটিভ এবং আটটি স্টক আজকে নেগেটিভে ছিল আজকে ব্যাংক নিফটি সেক্টরে যে চারটি স্টক ছিল তার মধ্যে ব্যাংক অফ বরোদা এন বিআই এবং ইন্ডাস ইন ব্যাংক ছাড়া আর কোন স্টক মাথা তুলে দাঁড়াতে পারেনি আপনি যদি ইন্ডাস ইন্ড ব্যাংককে বাদ দিয়ে দেন বাকি তিনটি স্টকই কিন্তু পিএসইউ ব্যাংক অর্থাৎ সরকারি ব্যাংক

প্রেডিকশন করতে পারবেন এবং সেই মোতাবেক আপনি একটা ভালো রকম সিদ্ধান্ত নিতে পারবেন যে প্রফিটেবল রেজাল্ট দেবে আপনাকে আপনি যদি প্রাইজ অ্যাকশন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেক মাসে একটা করে প্রিমিয়াম ব্যাচ হয় যে প্রিমিয়াম ব্যাচে হাতে কলমে আমি আপনাদেরকে প্রাইজ অ্যাকশন প্যাটার্ন এবং টেকনিক্যাল অ্যানালিসিস করা শেখাই উইদাউট

লেভেলটিকে অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস হিসেবে আমরা বিবেচনা করতে পারি আর এই অ্যাট দ্য স্ট্রাইক প্রাইসের বা সাইডে কলের সাইডে রেসিস্টেন্স এবং ডান সাইডে পুটের সাইডে সাপোর্ট জোন আমরা আইডেন্টিফাই করব সাপোর্টের সাইডে ফর্টি সিক্স এই সাইকোলজিক্যাল লেভেলটির ওপরে বর্তমানে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে একচল্লিশ লক্ষ ছেষট্টি হাজারের ওপরে পুটের সাইডের ওপেন ইন্টারেস্ট রয়েছে যা এই লেভেলটিকে বা এই স্ট্রাইক প্রাইসটিকে সবচেয়ে ভালো সাপোর্ট লেভেল হিসেবে তুলে ধরছে ছেচল্লিশ হাজারের লেভেলটি ছাড়াও যদি আমরা আরো নিচের দিকে ভালো সাপোর্ট দেখতে যাই তো ব্যাঙ্ক নিফির নিচের খুব ভালো কিছু সাপোর্ট দেখতে পাচ্ছি না পঁয়ত্রিশ হাজার পাঁচশো লেভেল থেকে ওপেন ইন্টারেস্ট ধীরে ধীরে লিকুইডেট হয়ে গেছে এবং এখান থেকে শিফট হয়ে গেছে ছেচল্লিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলটি অর্থাৎ এই লেভেলটিকে ব্রেক করে যদি মার্কেট সাস্টেন করতে পারে পঁয়ত্রিশ হাজার নশ কাছাকাছি তাহলে ব্যাংক নিফটিতে আমরা আগামী বুধবারে আরও প্রেশার দেখতে পাবো ব্যাঙ্ক নিফটিকে অনেকটাই নিচের দিকে নামতে দেখব আপনি যদি ব্যাঙ্ক নিফটির পুটের দেখেন পুটের সাইডে দেখুন কোথাও কিন্তু ভালো রকমের ওয়াই ডেটা পাচ্ছেন না ফর্টি সিক্স সাইকোলজিক্যাল লেভেলটি ছাড়া তাহলে উল্টো দিকে যদি আপনি কলের সাইডে দেখেন অর্থাৎ যেদিকে আপনাকে রেসিস্টেন্স দেখতে হয় তাহলে আপনি দেখবেন ছেচল্লিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলটি তো রয়েছে সেই সাথে ছেচল্লিশ হাজার দুশো ছেচল্লিশ হাজার পাঁচশো এখানে কম বেশি প্রত্যেকটি স্ট্রাইক প্রাইসে কিন্তু দুর্দান্ত ওয়াই ডেটা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যা ইন্ডিকেট করছে ব্যাংক নিফটির রেসিস্টেন্স অনেক স্ট্রং সাপোর্টের তুলনায় এবং ব্যাংক নিফটি আগামী বুধবারে অনেকটাই নিচের দিকে পিছলে নেমে যেতে পারে ভিউয়ার্স বন্ধুরা ব্যাঙ্ক নিফটিতে আমরা আগামী বুধবারে অবশ্যই সেল অন রাইস স্ট্র্যাটেজিতে কাজ করার চেষ্টা করব আমাদের রেসিস্ট্যান্ট জোন অথবা সাপোর্ট জোনের কাছে বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নের সাথেই কাজ করার বা ট্রেড করার চেষ্টা করব তো আগামী বুধবারের জন্য ব্যাঙ্ক নিফটিতে প্রথম রেসিস্ট্যান্স ছেচল্লিশ হাজার তিরিশ দ্বিতীয় রেসিস্ট্যান্স ছেচল্লিশ হাজার তিনশো দশ নিচে সাপোর্ট পঁয়তাল্লিশ হাজার ছশো পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাটের ঘরে ব্যাঙ্ক নিফটির পর আমরা নিফটির অপশন চেন ডেটা দেখবো নিফটি স্পটে ক্লোজ হয়েছে আজকে সোমবার কুড়ি হাজার একশো তেত্রিশের ঘরে কুড়ি হাজার হাজার একশো পঞ্চাশের স্ট্রাইক প্রেসটাকে অ্যাট দ্য মানি স্ট্রাইক হিসেবে আমরা বিবেচনা করব নিফটিতে কুড়ি হাজার একশো স্ট্রাইক প্রেসের উপর সবচেয়ে বেশি ওয়াই সাপোর্ট সাপোর্টের সাইড অর্থাৎ পুটের সাইডে দেখা যাচ্ছে যেখানে এইটটি সিক্স লাখের ওপর ওয়াই রয়েছে যা মার্কেটের একটা ভালো সাপোর্ট জোন হিসেবে দেখা যাচ্ছে অপরদিকে যদি আমরা দেখি রেসিস্টেন্স জোন কিন্তু কুড়ি হাজার দুশোর কাছেই রয়েছে অর্থাৎ মার্কেট এখন যেখানে রয়েছে তার থেকে প্রায় সত্তর পয়েন্ট ওপরে সবচেয়ে বেশি রেসিস্টেন্স রয়েছে এখানে এক কোটি সাত লক্ষর ওপর ওয়াইডিটা কলের সাইডে অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং আগামী বুধবার দিন আমরা এখানে আরও বেশ কিছু ওয়াইডিটা অ্যাড হতে দেখব কলের সাইডে এবং কুড়ি হাজার একশোর সাইডেও আমরা ডেটা আগামী বুধবারে অ্যাড হতে দেখব যদি ব্যাঙ্ক নিফটির নিচে আসে তো অবশ্যই নিফটিও প্রেসারে থাকবে নিফটি অ্যাটলিস্ট রেঞ্জ বাউন্ড জোনে অবশ্যই থাকবে আগামী বুধবারে আপনি যদি অপশন বাইং সাইডে ট্রেড করতে চান তাহলে অবশ্যই বুধবারে চেষ্টা করুন সেল অন রাইস স্ট্র্যাটেজিতে ব্যাঙ্ক নিফটিতে অপশন বাইং করার অপশনে ট্রেড করার যেখানে আপনার পুট বাইং এর এবং কল সেলিং এর স্ট্র্যাটেজি কাজে লাগাতে হবে নিফটিতে বর্তমানে দেখতে পাচ্ছি কুড়ি হাজার একশোর সাপোর্ট রয়েছে যে সাপোর্টটা ভাঙার পর নিফটিতে কিন্তু বর্তমানে ভালো কিছু সাপোর্ট কুড়ি হাজারের সাইকোলজিক্যাল লেভেলটি ছাড়া আর কোথাও দেখা যাচ্ছে না অর্থাৎ আগামী দিনে নিফটির এই কুড়ি হাজারের সাইকোলজিক্যাল লেভেলটিতেই সবচেয়ে ভালো সাপোর্ট তৈরি হতে দেখব বুধবারের দিকে কুড়ি হাজার একশোর প্রথম সাপোর্ট কুড়ি হাজার সাইকোলজিক্যাল লেভেলের দ্বিতীয় সাপোর্ট আর একটাই সবচেয়ে ভালো রেসিস্টেন্স পাচ্ছি যেটা কুড়ি হাজার দুশোর লেভেলে রয়েছে তো চলুন এবার প্রাইভেশন অনুযায়ী নিফটির আগামী বুধবারের সাপোর্ট রেসিস্টেন্স লেভেলগুলো দেখে নেওয়া যান নিফটির রেজিস্ট্যান্স থাকছে কুড়ি হাজার একশো পঁয়ষট্টি এবং কুড়ি হাজার দুশো নিচে সাপোর্ট থাকছে ষাট এবং এই লেভেলগুলো সবাই কাজে লাগাবেন আগামী বুধবারের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাদের অ্যানালিসিস আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি লাইক করতে আপনার না সময় খরচ হয় না কোনো টাকা খরচ হয় কিন্তু এগুলো আমাদেরকে দুর্দান্ত মোটিভেট করে এবং আমাদের চ্যানেলের গ্রোথের জন্য প্রচুর সহায়তা করে থাকে আশা করি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইতিমধ্যেই চ্যানেলটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত আত্মীয় পরিজনের বন্ধু সাথে যারা স্টক মার্কেটকে শিখতে এবং জানতে আগ্রহী আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই বিদায় নিচ্ছি